তো গাইস, চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি ইজিপেতে কাজ করে থাকো আর তোমাদের টাকা যদি কোনোভাবে ফেসে যায়, টাকা এবিএস এর মাধ্যমে তুলতে বা এটিএম এর মাধ্যমে তুলতে যদি তোমাদের ফেসে যায়, বা রিচার্জ করে রিচার্জ ফেল্ড হয়ে টাকা কেটে নিয়েছে তবুও রিচার্জ হয়নি, এরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিভাবে কমপ্লেন করে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা নিজেদের প্রবলেমকে সলভ করে নিতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, না হলে কিছুই বুঝতে পারবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ইজিপে তোমরা যদি আইডি না নিয়ে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো সবথেকে ভালো একটা ইপিএস পোর্টাল মার্কেটে সবথেকে এখন দ্রুত চলছে, ঠিক আছে? তো কিভাবে তোমরা তোমাদের প্রবলেম সলভ করবে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো। তো চলো, তো দেখো সবার নিচে তোমরা স্ক্রল করে চলে আসবে, এখানে সবার নিচে একটা অপশান দেখতে পাবে রাইজ এ কমপ্লেন বলে, ঠিক আছে? ডান দিকে দেখো রাইজ এ কমপ্লেন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ঠিক আছে সিলেক্ট টাইপ, তোমাদের কীরকম সমস্যা হয়েছে সেটা তোমাদের এখানে বলতে হবে। তো যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন মানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে সেটা দেবে। মানি ট্রান্সফার করতে সমস্যা হলে বা টাকা ফেসে গেলে মানি ট্রান্সফার দেবে। ফিনো এটিএম অর্থাৎ মাইক্রো এটিএমের মাধ্যমে টাকা তুলতে গেলে তোমার ফেসে যদি যায় তাহলে এখানে করবে। এইপিএস, তারপরে এইপিএসের যদি প্রবলেম হয় তাহলে এখানে করবে ওয়াইবি এইপিএস, ঠিক আছে? আর ইউটিআই প্যান কুপন পারচেস করতে গিয়ে বা কিছু হয় যদি তাহলে এখানে দেবে। এম এটিএম ডিভাইস রিচার্জ ক্রেডিট কার্ড ট্রাভেল বিল নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে? আইডি আপগ্রেড এলইডি বাল্ব পেমেন্ট গেটওয়ে ইজি ট্রান্সফার বিবিপিএস অ্যাডমিন টিএক্সএন মুভ টু ব্যাঙ্ক করতে গিয়ে ফেসে গেলে এখানে কমপ্লেন করবে। ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করতে গিয়ে যদি ফেসে যায় তাহলে এখানে করবে। সব সমস্ত সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো আমি এইপিএস করলাম, একটা সাপোজ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ট্রানজ্যাকশন ডেট, তোমাদের কত তারিখে তোমাদের প্রবলেমটা হয়েছে। আমার যেমন 1 ডিসেম্বর মানে 1 ডিসেম্বর আমার প্রবলেমটা হয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম ট্রানজ্যাকশন ইনফো, ট্রানজ্যাকশন আইডি যদি তোমরা পেয়ে থাকো তাহলে এখানে বসে দেবে, নতুবা তোমাদের ট্রানজ্যাকশন করার সময় একটা মোবাইল নাম্বার দিতে হয়, ঠিক আছে? সেটা তোমরা এখানে বসে দেবে। আমি একটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তারপরে ইস্যু অফ রিমার্কসে কি লিখবে। তো ধরো আমার টাকা আটকে গেছে, কাস্টমারের ব্যাংক থেকে কেটে নিয়েছে কিন্তু আমার ইজিপে ওয়ালেটে টাকাটা ক্রেডিট হয়নি, ঠিক আছে? তো এক্ষেত্রে এখানে কমপ্লেন করলে কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3 দিন থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তোমাদের টাকা পৌঁছে যাবে এখানে কমপ্লেন করলে তবেই, ঠিক আছে? এছাড়াও যদি নাও কমপ্লেন করে তবেও তোমাদের টাকাটা একটু দেরি করে ঢুকবে, 9 থেকে 10 দিন বা 7 দিন সময় লাগতে পারে। তো এখানে কী লিখবে তোমরা, তো এখানে লিখবে প্লিজ ব্যাক মানি রিফান্ডেড, ঠিক আছে? তো এরকম লিখে তোমরা সাবমিট করে দেবে। আমি সাবমিট করে দিচ্ছি, তো সঙ্গে সঙ্গে দেখো কমপ্লেন রাইজড সাকসেসফুলি এরকম দেখিয়ে দেবে, তো ডান করে দেবে। তো তারপর তোমরা কী করবে, স্ট্যাটাসটা চেক কীভাবে করবে যে তোমাদের কমপ্লেনের স্ট্যাটাসটা আবার কী হলো, কাজটা হলো না হলো না তোমরা কীভাবে বুঝবে? তো এটা দেখার জন্য রাইজে কমপ্লেন এখানে যাবে কি উপরে ডান কোনায় দেখা একটা গোল একটা চিহ্ন আছে, ঠিক আছে? এখানে করবে। তো এখানে দেখো তোমরা তোমাদের কমপ্লেনগুলো দেখতে পাবে, যেমন এখন স্ট্যাটাস আছে ওপেন মানে সবেমাত্র পাঠানো হলো, ঠিক আছে? সবগুলো দেখো ওপেন আছে। আমি আগেও করেছিলাম, রিচার্জে প্রবলেম হয়েছিল, এইপিএসে টাকা তুলতে প্রবলেম হয়েছিল করছিলাম। তো এইভাবে তোমরা কমপ্লেন দিতে পারো আর তাড়াতাড়ি তোমরা সার্ভিসগুলো পেতে পারো। তো ইজিপে যারা নতুন নাম শুনছো বা নতুন তো নয়, এটা 5 বছরের কোম্পানি হয়ে গেছে অলরেডি, তো এটা এখন সবথেকে মার্কেটের মধ্যে গ্রো করেছে কোম্পানিটা। তোমরা যদি আইডি নিয়ে কাজ করতে চাও, রিটেলার আইডি, তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আইডি নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? একদম ফ্রিতে। তো আশা করি ভিডিওতে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছায়। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, তো বাই বাই, ঠিক আছে?